হবিগঞ্জের ডাকাতির প্রস্তুতিকালে উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সহ মুক্তিযোদ্ধা চক্রের 4 সদস্যকে আটক করেছে পুলিশ। গত সোমবার গভীর রাতে উপজেলার কালিয়ারভাঙা ইউনিয়নের ইমামবাড়ি এলাকার এক নির্জন স্থান থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। আটককৃতরা হলো পৌর এলাকার তিমিরপুর গ্রাম আশরাফুল্লাহর পুত্র উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাইদুর রহমান, আবু মিয়ার পুত্র আলী হোসেন, আব্দুল মালিকের পুত্র এম কে রাহুল, রাজনগর গ্রামের আসবত উল্লার পুত্র সুরুজ আলী। পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি উপজেলার বিভিন্ন গ্রামের কয়েকটি মন্দিরে চুরির ঘটনায় হিন্দু সম্প্রদায়ের লোকজনের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মূর্তিচোর চক্রকে ধরতে তৎপরতা চালায় পুলিশ। গত সোমবার গভীর রাতে ইমামবাড়ি এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছে ডাকাত দল। গোপন তথ্যের ভিত্তিতে এমন সংবাদ পায় পুলিশ। থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইকবাল হোসেনের নেতৃত্বে থানার সেকেন্ড অফিসার শামসুল ইসলাম সহ একদল পুলিশ অভিযান চালিয়ে এক নির্জন স্থান থেকে তাদেরকে আটক করে। এ সময় তাদের সাথে থাকা বিশ্বমূর্তি, হাতুড়ি, ধারালো ছুরি সহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করে। হবিগঞ্জ থেকে এটিএম সালামের পাঠানো তথ্যচিত্রে 71 বাংলা নিউজ ডেস্ক।